নমস্কার, আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলটিতে। তো প্রত্যেক দিনের মতো আজকে আপনাদের সামনে চলে এসেছি নতুন একখানা ভিডিও নিয়ে, যেটা আপনারা দেখছেন সরাসরি আপনাদের স্ক্রিনে। যদি এখনই আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন। এখানে প্রচুর ধরনের ইনফরমেশন বাড়িতে বসে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না, সংক্ষেপে একটা খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আপনারা দেখছেন স্ক্রিনে আমাদের কাস্টমাররা, গ্রাহকরা চলে এসছেন, ওনারা আছেন, আমাদের ম্যাডাম আছেন, দাদা আছেন, আমাদের ভাইজিও এসছেন সাথে, ওনারা সুদূর মেচেদা থেকে এসছেন। ওনারা নিজেরাই বলবেন, আপনারা কোথা থেকে এসছেন তারা? আমরা পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা থেকে এসেছি। আচ্ছা, পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা থেকে ওনারা এসেছেন, বিশেষ এক কারণে ওনারা আমার এখানে এসেছেন, সেই কারণটা আপনাদের সামনে তুলে ধরবো। তো যারা এখন পর্যন্ত সুদূরগড় অটোমোবাইলসের এই যে চ্যানেলটিকে দেখছেন, তাদের জন্য বলে রাখি, অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। ইনাদের মতো আমরা আশা রাখতে পারি, কেন কি আমরা যা তথ্য সংখ্যা আপনাদের সামনে তুলে ধরি, পারফেক্টলি তুলে ধরার চেষ্টাটা করি, এই সদিচ্ছাটুকু অন্তত আমাদের আছে। তো চলুন সরাসরি ওনাদের সাথে একবার কথা বলে নেব। আপনি আমাদের কাছে কি মেশিন নিলেন? আমি আপনাদের কাছ থেকে মুড়ি মেশিন নিলাম। আচ্ছা, তো দাদা আমাদের কাছ থেকে যে মেশিন নিয়েছেন, সেই মেশিনের ভিডিও আপনারা এখন স্ক্রিনে দেখছেন, এই স্ক্রিনে দেওয়া হলো। ইনাদেরকে আমরা এই ভিডিওটা আপনাদের জন্য দিচ্ছি, এই ভিডিওটা ওনাদের জন্য আমরা বানিয়েছি, আপনাদের জন্য বানিয়েছি, এই মেশিনটা ওনাদেরকে আমরা দিয়েছি। তো এর আগে কি আপনি কোথাও মেশিন নিয়েছিলেন? হ্যাঁ, আমরা ইউটিউব সার্চ করে কলকাতার একটি নামী সংস্থা থেকে মেশিন নিয়েছিলাম। আমাদের বহু কষ্টার্জিত পয়সার বিনিময়ে সেই মেশিনটি আমরা কিনেছিলাম, কিন্তু তারা আমাদেরকে কোনোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি এবং সম্পূর্ণ চিটিংবাজি ধাপ্পাবাজি করে আমাদের কাছ থেকে পয়সা নিয়েছে। নিয়ে আমাদের যখন সমস্যার কথা বলি, ওনারা ফোন কেটে দেন এবং সমস্যাটাকে অ্যাভয়েড করার প্রাণপণ চেষ্টা করেন, এবং বিভিন্ন ক্ষেত্রে ওনারা আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহারও করেছেন। তাই জন্য আমরা আবার ইউটিউব সার্চ করে আমরা শ্রী দুর্গা অটোমোবাইলস ওয়ার্কসের নাম্বার, নির্মাল্যবাবুর নাম্বার পেয়েছি। আমরা নির্মাল্যবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করেছি গত দুদিন আগে থেকে। তো আজকে আমরা এসছি, আমরা মেশিন নিলাম। নির্মাল্যবাবু এবং এখানকার সমস্ত স্টাফ ভাইদের ব্যবহার অত্যন্ত ভালো, এনাদের গঠনমূলক চিন্তাভাবনা, এনাদের সৎ উপদেশ সমস্তটাই আমাদের জীবনে একটা বড় পাথেয় হয়ে রইল। এর জন্য শ্রী দুর্গা অটোমোবাইলস ওয়ার্কসকে এবং তার সঙ্গে আমার এই নির্মাল্যবাবুকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। এবং উনি আমাকে আজকে যে লেভেলে হেল্প করলেন, তার জন্য ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি এবং আমার স্ত্রী ওনার কাছে চিরকৃতজ্ঞ, উনি যে লেভেলে আমাকে আজকে হেল্প করলেন। দাদা, আপনারা উল্টোপাল্টা অ্যাড দেখে বিভ্রান্ত হবেন না। যদি সত্যিকারের কোনো বাস্তব আপনার কষ্টার্জিত পয়সায় কোনো বাস্তব মেশিন কিনতে হয়, অবশ্যই আপনারা, আমি আপনাদের কাছে হাত জড়ো করে বলছি, আমি অত্যন্ত দরিদ্র বাড়ির সন্তান, আপনারা আমার মতো এই জায়গাতে আসুন, আমি কথা দিচ্ছি এনাদের হয়ে ঠকবেন না। তো দাদাকে অনেক ততটাই এনাদের একমাত্র মূলধন, অনেক অনেক ধন্যবাদ দাদা, এত ভালো একটা সার্টিফিকেশন দেওয়ার জন্য। তো যেটা মূল মন্ত্র সেটা আমি আপনাদেরকে বলে রাখি, যেটা দাদা বললেন যে অনেক কষ্টার্জিত টাকা আপনাদের, এই টাকাটা আপনি ধীরে 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 সঞ্চয় করেছেন, সেই সঞ্চয়ের টাকা যদি আপনার কোনো জায়গায় চোট খায় অবশ্যই খারাপ লাগবে। শুরুতেই যিনি বললেন স্বনাম ধন্য, আমরা কোনো কোম্পানির নাম করছি না, কিন্তু প্রত্যেকটা কোম্পানি আজকে আমাদের ইউটিউব চ্যানেলের দিকে নজর রাখে, সুতরাং তাদেরকে বলছি একটু মেশিনটা ভালো বানান, মানুষকে কোয়ালিটির মেশিন দিন, পরিষেবাটা একটু ভালো দিন, নিজের সুনামটা নিজে রাখতে শিখুন। আমরা কারো বদনাম করতে ইচ্ছুক না, কিন্তু এই ধরনের কিছু দেবেন না। আমরা আমাদের চ্যানেল মারফত আপনাদেরকে, যিনি মেশিনটা বিক্রি করেছেন তিনি নিশ্চয়ই চিনতেও পারছেন, বিনীত অনুরোধ, এরকম ভাবে মেশিন তৈরি করবেন না আর মানুষকে ঠকাবেন না। তো ধন্যবাদ, দেখতে থাকুন, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকলো। যদি মনে করছেন আপনি এখানে আসবেন, ইনাদের মতো আপনারাও আসতে পারেন, প্রচুর ধরনের মেশিনারি আপনি এখান থেকে দেখতে পারবেন, তাছাড়া আমাদের চ্যানেলে দেখবেন প্রচুর ধরনের মেশিনারি আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন।